টি-টোয়েন্টিতে লজ্জায় হার নিয়ে যা বললেন নিউজিল্যান্ডের অধিনায়ক। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে 7 উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ, তাও আবার রেকর্ড ঘুরে জিতেছে টাইগাররা। কিউদের সর্বনিম্ন রানের লজ্জায় ডোবালো টাইগাররা। মুস্তাফিজ, সাকিব, নাসুমের বোলিং তোপে টি টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানের লজ্জায় ডুবেছে নিউজিল্যান্ড। 16.5 ওভারেই 60 রানে প্যাকেট হয়েছে টম ল্যাথামের দল। এটি যৌথভাবে তাদের টি টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে সর্বনিম্ন। আরও 100 রানের মামুলি লক্ষ্যে 5 ওভার হাতে রেখে 7 উইকেট পেয়ে গেছে বাংলাদেশ। প্রথম টি টোয়েন্টিতে হারের পর নিউজিল্যান্ড দলের অধিনায়ক বললেন, হ্যাঁ, আমাদের শোটা ছিল অবশ্যই অনেক হতাশাজনক। আমরা জানতাম যে এই উইকেটে দাঁড়িয়ে থাকা অনেকটা কষ্টসাধ্য, তবু আমরা গুরুত্বপূর্ণ সময়ে উইকেটগুলোকে হারিয়েছি। এখন যেটা দেখেছি, এমন কি কঠিন কন্ডিশন থেকে আমাদের ছুটি সামনের দিনগুলোতে ভালো করা যায়, সেদিকে আমাদের কাজ করতে হবে।